আসসালামু আলাইকুম দর্শক, শুরু করতে যাচ্ছি কোরবানি হাট দ্বিতীয় এপিসোডে। আজকে আমি এসেছি হচ্ছে সাদিক এগ্রোতে। এখানে আপনাদেরকে দেখাবো উট, গরু এবং বিভিন্ন জাতের বিশাল বিশাল গরু এখানে রয়েছে। সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর ওজন, দাম এবং কোন জাত এগুলো জানানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা প্রথমে শুরু করব হচ্ছে উট দিয়ে, যেহেতু আমাদের বাংলাদেশে উটটা খুব একটা পাওয়া যায় না, অন্যান্য দেশ থেকে আমাদের আমদানি করতে হয়, তো সব জায়গাতে কিন্তু উটটা অ্যাভেলেবেল না। এই সাদিক এগ্রোতে উট আমরা দেখতে পেয়েছি এবং এই উট সম্পর্কে একটু জানবো এবং এটার দাম কত, ওজন কত, তারপর আমরা গরুর দিকে যাব। দর্শক চলুন আগে উটটা দেখে আসি। দর্শক, আপনারা প্রথমে বলেছিলাম যে উট দেখাবো, তো দর্শক আপনার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি উট রয়েছে। উটটা কিন্তু বিশাল উঁচু একটি উট। এই উটটি মূলত রাজস্থান থেকে তারা আমদানি করেছে এবং এই উটটির দাম হাঁকা হচ্ছে 20 লক্ষ টাকা। কিন্তু উটটার ওজন কতটুকু এই বিষয়ে তথ্য তারা দেয়নি, কারণ তারা উটটি মাপেনি, এর জন্য সেই তথ্যটা তারা দিতে পারলো না। তবে এখন পর্যন্ত এই উটটির দাম হাঁকা হচ্ছে 20 লাখ টাকা, এটি রাজস্থান থেকে আমদানি করা হয়েছে। দর্শক, আমার কাছে মানে একটি মাত্র উট আছে এখানে। আমি গতকালকেও দেখে গেছিলাম যে দুইটি উট ছিল, মেবি বিক্রি হয়ে গেছে মনে হয়, এখন মাত্র একটি উট আছে। যারা নিতে চান অবশ্যই কিন্তু খুব দ্রুত চলে আসবেন সাদিক এগ্রোতে। দর্শক, এখন আমরা আপনাদেরকে কিছু গরু দেখাবো, চলুন দর্শক আমরা একটু গরু দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ক্রাউড রয়েছে। তারপর আপনাদেরকে আমি কিছু গরু কিন্তু দেখানোর চেষ্টা করব। এখানে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ওরা আসলে খুবই ব্যস্ত, কারণ এই যে আজকে শুক্রবার, কাস্টমারের খুব চাপ পড়েছে এখানে, এর জন্য ওরা অনেক সময় আমাকে সময় দিতে পারছে না। তারপর আমি যারা লাইনে লোক আছে তাদের সাথে কথা বলে আপনাদের কিছু গরু আমরা দেখাবো। দর্শক, আমি বলেছিলাম যে উট দেখানোর পরে কিন্তু অনেক বড় বড় গরু দেখাবো সাদিক এগ্রোর। তো এই মুহূর্তে আমি একটি গরুর সামনে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু অনেক বিশাল একটি লাল কালারের গরু, অর্থাৎ কুরবানির জন্য যেসব কালার পছন্দ করে বিশেষ করে ক্রেতারা, কালো, লাল, এই ধরনের গরুর মধ্যে কিন্তু এই লাল একটি গরু অনেক সুন্দর একটি গরু। তো এই গরুটির ইনফরমেশন একটু আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ভাই, এই গরুটি কোথায় থেকে আমদানি করে একটু বলবেন? এটা আমদানি করে না, এটা আমাদের ঘরের গরু। জি, এই গরুটা হাইটে এবং উচ্চতায় কতটুকু আছে? আসলে আমরা কোনো গরু ওইরকমভাবে হাইট মাপি না, তারপরেও এটা আপনার হবে 67 এরকম হবে। এটা শাহিওয়ালের সাথে আপনার একটু ক্রস আছে, ফ্রিজিয়ানের। আচ্ছা, এটার ওজন কতটুকু আছে? এটার ওজন আনুমানিক 750 থেকে 800 কেজির মতো আছে। 750 থেকে 800? জি। এটার দাম হাঁকা হচ্ছে, এইটা আমাদের আস্কিং প্রাইস হলো 8 লাখ। জি, আজকের জন্য। জি, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে এই গরুটি কিন্তু অনেক সুন্দর একটা গরু, কুরবানির জন্য কিন্তু গরুটি মানে অনেক সুন্দর, যে কেউ কিন্তু এই গরুটি পছন্দ করবে দেখার সাথে সাথে। এবং এটার ওজন এবং প্রাইস কিন্তু অনেক, মানে আমি মনে করছি যে যে প্রাইস এবং যে গরুর যে সৌন্দর্যতা সেটা কিন্তু প্রাইসে খুব একটা বেশি না। হ্যাঁ, তো দর্শক আপনারা যদি এই ধরনের গরু কেউ চান তাহলে অবশ্যই কিন্তু সাদিক এগ্রোতে চলে আসবেন। দর্শক, আমরা আরও কিছু গরু দেখব, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আপনার আমি কিন্তু বলেছিলাম যে আরো গরু আপনাদেরকে দেখাবো। এখন যে গরুটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বলদ একটি গরু। তো গরুটি কিন্তু একদম সুন্দর সাদা মসৃণ এবং শিংগুলো আপনারা দেখছেন। এটা এখন কিন্তু দামাদামি চলতে শর্টদের কাস্টমারের সাথে। তো আমরা একটু ইনফরমেশন জানতে চাই ভাই, একটু যদি ইনফরমেশন দেন। গরুটি যারা মানে হচ্ছে ব্যাপারী বা খামারের যে মালিক, ফার্মের যে মালিক, জি, কত বলছে? উনি 2.5 লাখ টাকা বলছে। উনি 2.5 লাখ টাকা বলছে, আপনি কত বলছেন? আমি 2.2 লাখ বলছি। 2 লাখ বলছে, তারা কি বলছে? তারা দিবে না। দিবে না? আসলে গরুটির ওজন কতটুকু হয়েছে? 536 কেজি। দর্শক, আপনারা শুনলেন যে এখানে কিন্তু এই গরুটি 536 কেজি লাইভ ওয়েট হয়েছে। এটার দাম হচ্ছে সাদিক এগ্রোর যে যারা ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু এটার দাম চেয়েছে 2.5 লাখ টাকা। এই ভাই কিন্তু বলেছে হচ্ছে 2 লাখ টাকা, তারা কিন্তু দেয় না। অথচ আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে গরুর এখন মানে এই পর্যায়ে, কোরবানির ঈদ এখনও সময় বাকি আছে, এই পর্যায়ে দাম কেমন চলছে গরুর, এই গরুটা দেখতে পারলে কিন্তু বুঝবেন। দর্শক, আমরা আরও গরু আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। আসলে এখানে
অনেক ক্রাউড মানুষ, এত পরিমাণ মানুষ যে আসলে কথা বলার একটু সমস্যা হচ্ছে। আমরা এই সাইডে আপনি দেখানোর চেষ্টা করছি যে এত পরিমাণ মানুষ এখানে, মানে ক্রেতার চেয়ে মনে হচ্ছে অনেক উৎসুক জনতা গরু দেখতে এসেছে এরকম একটা অবস্থা। কারণ এখানে যেসব গরুগুলো আছে প্রত্যেকটা গরুই কিন্তু খুব বড় বড় গরু এবং উট, এবং আমরা জানেন যে আমেরিকান যে ব্রাহ্মা গরু কিন্তু এখানে আছে, সেই গরুগুলোও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। দর্শক আমার সাথেই থাকবেন। এই পাশে অনেক গরু আছে, সেই গরুগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে লাল, এবং লাল বলবো না, এটা হচ্ছে খাকি কালার বলে, না খাকি কালার বলে, আমরা এবার এই গরুটা একটু দেখি। এই যে এই গরুটা, এই গরুটার কি অবস্থা? ভালো তো, খারাপ না। হ্যাঁ, এখন 750 কেজির মতো ওইটা আছে। এটা কি জাতের গরু? এটা আমাদের সাইয়াল জাত, সাইয়াল সিন্ধি। সাইয়াল সিন্ধি, এই গরুটার লাইভ ওয়েট কত আছে এখন? 750-800 মতো আছে। 750-800, এটা কত দাম হাঁকা হচ্ছে? এটার দাম তো হচ্ছে তো 9.5 লাখ টাকা। 9.5 লাখ টাকা, কত হরে ছাড়বেন? এটা মনে করেন যে 7 লাখ টাকা হলে, 7.5-8 লাখ টাকা হলে এরকম দিতে ছাড়বেন। তাহলে আমরা বলে বোঝাই যায় যে গরুর দাম তুলনামূলক কিন্তু একটু কম আছে। দাম একটু কমে আছে, জি, আমাদের সাদের গরুর দাম একটু কমে আছে। সবাই ভয় করে যে সাদের গরুর গেলে বেশি দাম দিয়ে গরু কিনতে, কিন্তু সাদের গরুর হিসাব মতো যে মার্কেটের থেকে বর্তমানে। আচ্ছা, আপনার সাদেক এগুলোতে আসলে কাস্টমার কি কি সুবিধা পাবে? সব রকম সুবিধাই পাবে। মনে করেন আপনার এখানে গরু কিনে রাখা পর্যন্ত সব কিছু ক্ষয় করছে আমাদের, আপনার বাসায় পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব আমাদের। আপনার বাসায় যে সময় আপনার ঘরের রশি বাঁধিয়ে দেবো ওই সময় আপনার দায়িত্ব, তাছাড়া সম্পূর্ণ দায়িত্ব আমাকে। মানে ঢাকা শহরে তো গরু রাখা খুব সমস্যা, যারা আগে গরু কিনবে তার কুরবানি গরু রাখা সমস্যা, তো এই ফ্যাসিলিটিটা আপনারা দিচ্ছেন যে কেউ যদি গরু কিনতে চায় তাহলে তারা গরু অগ্রিম যদি কিনেও সেটা এখানে রেখে দিতে পারবে, এবং আপনারা সেটা লালন পালন করে দেবো। আপনারা লালন পালন করে কুরবানির দিন আপনারা, হ্যাঁ, কুরবানি 2 দিন আগে হোক 3 দিন আগে হোক, আপনারা যেদিন বলবেন আমরা সেদিন বাসায় পৌঁছে দেবো। দর্শক এখন আমরা এই গরুটা একটু দেখবো। আচ্ছা, এই গরুটা কি জাতের গরু? সিন্ধি জাতের। সিন্ধি জাতের, জি। আচ্ছা, এটার লাইভ ওয়েট কত আছে? এটা 800 মতো আছে। 800, জি। আচ্ছা, এটা কোথা থেকে কালেকশন করেছেন? এটি আমরা চুয়াডাঙ্গা থেকে কালেকশন করছিলাম। চুয়াডাঙ্গা থেকে? এটা খামারি গরু নাকি? না, এটা আমরা মনে করেন যে হিসাবে তো গরু কিনে, মনে করেন আমরা দেখে শুনে একটু হাত পা উঁচা লম্বা দেখি, মনে করেন গরু কিনে, ধরেন 2 দাঁতের গরু কিনে, এরকম গরু কিনে তখন আমরা খামারে এসে আমরা লালন পালন করি। আচ্ছা, বিশেষ করে বর্তমানে যে সময় আছে যে ইনজেকশন মারা যে গরু, এই সমস্যাটা হয়, হ্যাঁ, যে ইনজেকশন মারা গরু, আপনাদের গরুগুলা কি এরকম কিছু? না, আমাদের গরু এরকম কিছু না। আমাদের গরু এবছরে যদি বিক্রি না হলো তো আমরা তো আগামী বছরে বিক্রি করব। আর যারা সুই মারে তারা তো এবছরে টার্গেটেই সুই মারে, আমরা তো এবছরে টার্গেটে সুই মারে। আমরা এবছরে এই গরুটা না থাকলে গেলে আমার তো আগামী বছরে এই গরুটা পালতে হবে। আচ্ছা, এই গরুটার এখন দাম কত হাঁকা হচ্ছে? এই গরুটার দাম হাঁকা আছে 8 লাখ টাকা। 8 লাখ, জি। কত হলে ছাড়বেন? 7 লাখ 7.5 লাখ। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই গরুর দাম এখানে অনেক কমই আছে সাদেক এগ্রোতে। দর্শক, এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটি গরু, কালো, মানে কালো বলবো না, মানে একটা ছাই কালার না কি কালার? এটি লালের ভিতরে খয়েরি কালার। লালের ভিতরে খয়েরি কালার আছে, কালো আছে? কালো আছে। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম কুরবানির হাটের দ্বিতীয় এপিসোডে যেসব গরুগুলো ছিল, আপনাদের উট দেখিয়েছি। দর্শক, আমার কাছে কিন্তু এই কালেকশন ছিল হাটে। আজকে শুক্রবার, প্রচুর পরিমাণ গ্যাদারিং, মানুষের ক্রাউড, আর বিশেষ করে যে ধরনের গরু আপনাদেরকে দেখিয়েছে আসলে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু গরু দেখিয়েছে। এই গরুগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় গরু, আসলে ফ্রেমে আপনাদের কাছে হয়তো বা ছোটো মনে হচ্ছে, কিন্তু আমি যখন সামনে থেকে দেখছি গরুটা তখন কিন্তু আমার কাছে অনেক ভয় লাগছে। কারণ এখন তো এখানে গরুর পিছিয়েই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, যে কোনো সময় কিন্তু আমাকে একটা পিএল কিন্তু দিতে পারে। তো দর্শক, এই মুহূর্তে আমি সাদিক খান এগ্রো থেকে এপিসোড শেষ করব। তার আগে সাদিক খানের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে আবারও জানিয়ে, সাদিক খান এগ্রোটা হচ্ছে বেরিবার 3 রাস্তা মোড় থেকে ঠিক
গাবতলির দিকে যে রোডটি গিয়েছে সেই রোডটি ধরে আসলে কিছু দূর আসলে একটি সাইনবোর্ড দেখা যাবে বেরিবাদ অর্থাৎ সাদিক খান এগ্রো সাইনবোর্ড দেখা যাবে। এবং যে কাউকে যদি তিন রাস্তার মোড়ে এসে বলা যায় যে সাদিক খান এগ্রোটি কোথায় তাহলে যে কেউ দেখে দিবে। দর্শক, এই ছিল আমার সর্বশেষ আজকের এপিসোডের গরুর কালেকশন। পরবর্তী এপিসোডে আপনাদেরকে আরও ভালো ভালো চমৎকার গরু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট এপিসোডের জন্য কিন্তু অপেক্ষায় থাকবেন। আর যদি এপিসোড ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।